আসসালামু আলাইকুম, শামীম নেশনের স্পেশাল নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এমসি কলেজে ধর্ষণের দায়ে চারজনের ছাত্রত্ব ও সনদ বাতিল করা হয়েছে। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান সহ চারজনের ছাত্রত্ব সহ সনদ বাতিল করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার এমসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালে আহমেদ জানান, গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সাথে এমসি কলেজ থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন বিএসএস ডিগ্রি পাস কোর্সের 2012-13 শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র সাইফুর রহমান, 2016-17 শিক্ষাবর্ষের ইংরাজি স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের শাহ মাহবুবুর রহমান উর্ফে রনি, বিএসএস স্নাতক পাস কোর্সের 2013-14 শিক্ষাবর্ষের রবিউল ইসলাম, 2017-18 শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর চূড়ান্ত বর্ষের মাহফুজুর রহমান। ধর্ষণ মামলার আসামি হওয়ায় এমসি কলেজের অধ্যক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই চারজনের ছাত্রত্ব এবং সনদ বাতিল করা হয় বলে জানিয়েছেন এমসি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালে আহমেদ। গত 25 সেপ্টেম্বর রাতে 9:30 দিকে টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করেন কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় পরদিন সকালে গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপুরান থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। 27 সেপ্টেম্বর ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন সিলেট মহানগর তৃতীয় আদালতের হাকিম শারমিন খানম নীলা। এই ঘটনায় 8 আসামিকে গ্রেপ্তার করে তাদের 5 দিন করে রিমান্ড শেষে প্রত্যেককে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃত আসামিরা সবাই কারাগারে রয়েছেন। প্রিয় দর্শক, স্পেশাল নিউজটি এই পর্যন্তই। প্রতিদিনের স্পেশাল নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।